हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल डीप बायोलॉजी। तुम्हारा इतिमध्ये जेने গেছো যে আমরা আজকে কোন বিষয়ের উপরে শিখবো। আজকে আমরা শিখবো ইকোলজিক্যাল হায়ারার্কি বা লেভেল অফ অর্গানাইজেশন। তো আজকে এই টিউটোরিয়ালটা যারা ব্লাং করেছো যে ইকোলজিক্যাল প্রিন্সিপাল গুলা তোমরা পড়া আরম্ভ করবে তাদের জন্য, এবং যারা ইকোলজিক্যাল প্রিন্সিপাল অলরেডি কিছুটা পড়ে ছেড়ে নিয়েছো কিন্তু ঠিকঠাক বুঝে উঠতে পারছো না বা কোরিলেশন করতে পারছো না তাদের জন্য। তো আজকে টিউটোরিয়ালটা ওই কেসের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা অবশ্যই এই টিউটোরিয়ালটা প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবে। আশা করি এই টিউটোরিয়ালটা দেখার পর তোমাদের সমস্ত উইকনেস গুলো স্ট্রংনেসে পরিণত হয়ে যাবে এবং আলটিমেটলি তোমরা ইকোলজি একটা মাস্টার কনসেপ্ট নিজের মধ্যে তৈরি করবে। তাহলে শুরু করি আমাদের আজকে জানার বিষয়, ইকোলজিক্যাল হায়ারার্কি বা লেভেল অফ অর্গানাইজেশন। তো ইকোলজিক্যাল হায়ারার্কি বা লেভেল অফ অর্গানাইজেশন মানে কি? তো আমরা যখন আমরা বেসিক যে ক্লাসিফিকেশন সময় আমরা পড়েছিলাম যে তোমার ওখানে কি হচ্ছে লিনিয়ার হায়ারার্কি, মানে ওখানে ধাপ বিভিন্ন ছোট থেকে বড় বা বড় থেকে ছোট বিভিন্ন ধাপে ধাপে একটা অর্গানাইজেশন বা একটা স্ট্রাকচার তৈরি করে, সেই জিনিস এখানেও প্রযোজ্য ইন কেস অফ ইকোলজি। তো আমরা প্রথমে জানি যে ইকোলজি হলো দি স্টাডি অফ ইন্টারাকশন বিটুইন অর্গানিজমস অ্যান্ড এনভায়রনমেন্টস অর ইন্টারাকশনস অ্যামং অর্গানিজমস। এগুলো বেসিক কনসেপ্ট অফ ইকোলজি। মানে ইকোলজি হলো জীব এবং তার যে পরিবেশ, পরিবেশের মধ্যে ইন্টারাকশন বা আন্তঃক্রিয়া এবং ভিন্ন যে জীব আছে নির্দিষ্ট পরিবেশের মধ্যে তাদের মধ্যে আন্তঃক্রিয়া। এখন প্রশ্ন হলো যে ইকোলজিক্যাল হায়ারার্কি। তো ইকোলজিক্যাল হায়ারার্কি মানে হলো এই ইকোলজিক্যাল হায়ারার্কি থিওরি ব্যাখ্যা করে যে অ্যারেঞ্জমেন্ট অফ বায়োলজিক্যাল অর্গানিজম ইন রিলেশন টু ওয়ান অ্যানাদার। মানে হলো যে এই বায়োলজিক্যাল যে অর্গানিজম থাকে ওটার মধ্যে কিরকম রিলেশন একে অপরের সঙ্গে বিদ্যমান, এবং এই ইকোলজিক্যাল হায়ারার্কির মধ্যে যে সিম্পলেস্ট বা সরলতম যে অংশ বা গঠনটা হলো তার নাম হলো ইন্ডিভিজুয়াল, যাকে আমরা বাংলাতে জানি সেটি একটা সদস্য। তো এট দি ইন্ডিভিজুয়াল লেভেল এই সদস্য বা ইন্ডিভিজুয়াল অর সিম্পলেস্ট ফর্ম অফ ইকোলজিক্যাল হায়ারার্কি লেভেলে আমরা ইন্টারাকশন বা আন্তঃক্রিয়া গুলা আর নিজেদের মধ্যে সদস্যদের মধ্যে ইন্টারাকশন হয় এটা কনসিডার করা হয় না। এবার ইকোলজিক্যাল হায়ারার্কিটা বুঝতে গেলে আমাদের কিছু কিছু বেসিক্স থেকে আমাদের শুরু করতে হবে। তাহলে দেখি আমরা কি হয় বেসিকটা। সাপোজ এই সার্কেলটাকে যদি আমরা একটা ইকোসিস্টেম আমরা ধরে নিই, তো তোমরা অলরেডি জানো যে ইকোসিস্টেম, ইকোসিস্টেমের মধ্যে তোমার লিভিং অর্গানিজম বা জীব বা বিভিন্ন প্রজাতির হতে পারে এবং তার পরিবেশ, পরিবেশের মধ্যে অনেকগুলো আছে তোমার সেক্টর, যেমন টেম্পারেচার, হিট টেম্পারেচার বা হিট, ওয়াটার, হিউমিডিটি, অনেকগুলা তোমার প্যারামিটার কাজ করে। এগুলো আমরা পরে আরো বিষয়ে জানবো। এই সার্কেলের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে বিভিন্ন কালারের এ বি সি তোমার দেওয়া আছে, সেভাবে সংখ্যাতেও তোমার বেরিয়ে আছে। আমরা যদি এখানে যে এই সমস্ত রকম যে লাল মার্ক করা যে এ বা এরকম যে বি বা ব্ল্যাক যে সি, এই তথ্য থেকে আমরা এখানে আমরা এক একটা অর্গানিজমের ইন্ডিভিজুয়াল হিসেবে আমরা ধরে নিচ্ছি। দেখো প্রথমে যে আমরা বেসিক যে আমাদের জানতে হবে যে
কিন্তু স্পেসিস বা প্রজাতি কি? স্পেসিস বা প্রজাতি হলো এক গ্রুপ অফ অর্গানিজম হুইচ ইজ রিপ্রোডাক্টিভলি আইসোলেটেড ফ্রম আদার গ্রুপ। আমি আবার রিপিট করছি, স্পেসিস হলো বা স্পেসিস বা প্রজাতি হলো এক গ্রুপ অফ অর্গানিজম হুইচ ইজ রিপ্রোডাক্টিভলি আইসোলেটেড ফ্রম আদার গ্রুপ। মানেটা হলো একই পরিবেশের মধ্যে অনেকগুলো তোমার অর্গানিজম আছে, আমরা স্পেসিস তাদেরকে বলবো যারা একটা গ্রুপ, যারা নিজেদের মধ্যে রিপ্রোডাকশন বা প্রজননে অংশগ্রহণ করতে পারে এবং সুস্থ সবল অপত্য তৈরি করে। কিন্তু এটার আশেপাশের অন্যান্য যে আরো তোমার অর্গানিজম আছে বা জীব আছে তাদের সঙ্গে প্রজননে অংশগ্রহণ করে না, তাদেরকে গ্রুপ অর্গানিজম বা জীব কি আমরা বলবো স্পেসিস। এই ক্ষেত্রে দেখা যায় এখানে এ বি সি আছে, এক্ষেত্রে কি এ সাপোজ এটা একটা মেল এ, এটা একটা ফিমেল এ, সাপোজ একটা মেল এ, দেখা যাবে কি এ জীবের তাই শুধু নিজের মধ্যে প্রজনন বা রিপ্রোডাকশনে অংশগ্রহণ করে এবং তাদের সুস্থ সবল অপত্য বা অফস্প্রিং তৈরি করে। আশপাশে যে বিসি আছে তাদের সঙ্গে ওরা রিপ্রোডাকশনে অংশগ্রহণ করে না। এক্ষেত্রে তাহলে সমস্ত একে আমরা বলবো স্পেসিস। তাহলে আমরা বুঝে গেছি যে স্পেসিস কি। এবার নেক্সট হলো ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়ালটা কি? ইন্ডিভিজুয়াল হলো একই প্রজাতি ভক্ত প্রত্যেকটি মেম্বারকে বলা হয় ইন্ডিভিজুয়াল বা সদস্য। এক্ষেত্রে বোঝা গেল যে এইটা এইটা প্রত্যেকটা হলো ইন্ডিভিজুয়াল বা সদস্য, এ প্রজাতিভুক্ত প্রত্যেকটা হলো সদস্য, ঠিক আছে। এবার যে কনসেপ্ট আসলো যে পপুলেশন, এবার আমরা দেখি যে এই পপুলেশনটা হলো আমরা দেখি এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে হলো পপুলেশন বা আমরা যাকে জনসংখ্যা বলি। তো পপুলেশন হলো কোন প্রজাতির অন্তর্ভুক্ত সমস্ত সদস্যকে, সমস্ত সদস্যকে একত্রে বলা হয় পপুলেশন। পপুলেশন হলো কোন প্রজাতিভুক্ত সমস্ত সদস্যকে বলা হয় পপুলেশন। এক্ষেত্রে মানে এ প্রজাতিভুক্ত সমস্ত একে একত্রে বলা হয় পপুলেশন। তাহলে আমাদের পপুলেশন কনসেপ্টটা ক্লিয়ার। যেমন আমরা কি ন্যাচারাল জানি কি যে যখন জনগণনা করা হয় পপুলেশন সেন্সাস, তখন আমাদের সমস্ত মানুষের সংখ্যাকে একসঙ্গে কাউন্ট করা হয়, তখন বলা হয় কি জনসংখ্যা বা জনগণনার ক্ষেত্রে আমরা ইজিলি আমরা বুঝতে পারি। তাহলে আমরা বললাম যে পপুলেশন হলো একটি প্রজাতিভুক্ত সমস্ত সদস্যদেরকে বলা হয় পপুলেশন, ঠিক আছে। আর প্রত্যেকটা হলো এখানে ইন্ডিভিজুয়াল বা সদস্য, আর স্পেসিস আমরা পড়ে নিয়েছি আর পপুলেশন আমরা অলরেডি পড়ে নিয়েছি। এবার হলো নেক্সট আমরা আসছি যে কমিউনিটিটা। কমিউনিটিটা হলো কোন একটা বাস্তুতন্ত্রের মধ্যে একটা নির্দিষ্ট একটা এলাকাতে সমস্ত রকমের জীবকে একত্রে বলা হয় পপুলেশন। মানে এটা হলো এখানে আমরা একই শুধু দেখেছি সেম ভাবে এখানে সিও প্রজাতি আছে বা স্পেসিস, সিও স্পেসিস আছে এবং এই সির ক্ষেত্রে বিভিন্ন সদস্য আছে, এর প্রত্যেকটা হলো সি সদস্য বা ইন্ডিভিজুয়াল, ঠিক আছে। এবং সমস্ত সিকে বলা হয় একসঙ্গে আরেকটা পপুলেশন সি। এই ক্ষেত্রে যেমন সমস্ত এ হলো পপুলেশন এ, এই প্রত্যেকটা এ হলো যেমন পপুলেশন এ, এই প্রত্যেকটা সি, প্রত্যেকটা সি হলো পপুলেশন সি। সেম ভাবে প্রত্যেকটা বি কে যদি আমি এটা একসঙ্গে করি তাহলে তারা প্রত্যেকটা বি হলো পপুলেশন বি। সেম কনসেপ্ট ওখানেও আছে। তাহলে কমিউনিটিটা হলো কি কোন একটা নির্দিষ্ট
মাস্তুলের মধ্যে সমস্ত রকম জীব, এটা এক প্রজাতি বিভিন্ন প্রজাতিভুক্ত হতে পারে, তাদেরকে একত্রে বলা হয় কমিউনিটি। এর মানে হলো একটা কমিউনিটি, যে একটু ব্রড একটা কমিউনিটির মধ্যে বিভিন্ন রকম প্রজাতি থাকতে পারে, যেকোনো প্রজাতি থাকতে পারে, এটা প্ল্যান্ট হতে পারে, এনিমেল হতে পারে, মাইক্রো অর্গানিজম হতে পারে, সমস্ত কিন্তু বলা হয় একসঙ্গে কমিউনিটি। তো আর ইকোসিস্টেম তো তোমরা জানো, একটা ইকোসিস্টেমের মধ্যে বেসিক্যালি দুটো কম্পোনেন্ট থাকে, এক হলো লিভিং কম্পোনেন্ট বা বায়োটিক কম্পোনেন্ট, যেগুলো এখানে মার্ক করেছি ABCD হিসেবে। তারপর কিছু কিছু নন লিভিং কম্পোনেন্ট থাকে, যেমন এটার মধ্যে কি থাকে, যেমন ওয়াটার বা অ্যাবায়োটিক ফ্যাক্টর যাকে বলা হয় ওয়াটার, তাকে তারপর কনসিডার করা হয় লাইট, যেটা বিশেষ করে আমাদের ফটোসিনথেসিসে হেল্প করে প্ল্যান্টের ক্ষেত্রে, আলটিমেটলি যেটা এনার্জি সোর্স, বেসিক সোর্স, হ্যাঁ, লাইট, ওয়াটার, টেম্পারেচার, যেটা আমাদের বায়োলজিক্যাল মেটাবলিজমকে এনিমেল এবং প্ল্যান্ট এবং মাইক্রোজম, টেম্পারেচার, হ্যাঁ, আরো এমন অনেক কিছু প্যারামিটার আছে, একত্রে সবাইকে বলা হয় ইকোসিস্টেম। এবং ইকোসিস্টেম তোমরা জানো অনেক রকমের প্যারামিটার ভিত্তি করে আলাদা করা হয়, যেমন বেসিক ব্রড ক্যাটেগরি হলো টেরেস্ট্রিয়াল বা স্থলজ ইকোসিস্টেম, অ্যাকোয়াটিক জলজ ইকোসিস্টেম, তেমনিভাবে জলজ ইকোসিস্টেমকে আবার আমরা ম্যারাইন, ফ্রেশ ওয়াটার, ফিশারিজ, এরকম ভাবে আমরা বিভিন্ন ভাগ করি, এবং এটা ডিটেইলস আমরা পরবর্তী ক্লাসগুলোতে ভালোভাবে জেনে নেব। এবার দেখো আরেকটা বেসিক কম্পোনেন্ট হলো যে বায়ুম, এটা তোমাদের কাছে অনেকের কাছে নতুন, যে বায়ুমটা কি আমরা সঙ্গে একটু আমরা পড়ে নিই, যে বায়ুমটা, বায়ুম হলো একটা ব্রড এরিয়া যেটার মধ্যে তোমার বিভিন্ন মানে অনেকগুলা ইকোসিস্টেম থাকতে পারে। একটা বায়ুম হলো কিছু কিছু, দেখো এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের উপর নির্ভর করে কোনো কোনো নির্দিষ্ট ইকোসিস্টেমে বা কোনো কোনো এলাকাতে কিছু কিছু কমন বৈশিষ্ট্যযুক্ত একই ক্লাইমেটিক কন্ডিশনে প্ল্যান্ট এবং এনিমেলরা তোমার বসবাস করে, হ্যাঁ, এবং তাদের মধ্যে কিছু কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স তাদের মধ্যে ডেভেলপ হয়। এই ক্ষেত্রে ওই কন্ডিশনে প্রত্যেকটাকে বলা হয় বায়ুম। এই বায়ুম বিভিন্ন কন্টিনেন্টের মধ্যেও হতে পারে এই বায়ুটা, ঠিক আছে। আমরা নেক্সট কিছুক্ষণ পর আমরা এটাকে আমরা ফিগারের মাধ্যমে আমরা আলোকপাত করবো। চলো দেখি নেক্সট কি আছে, এগুলো বেসিক জিনিস। এবার দেখো যে জিনিসটা আমি তোমাদেরকে বলেছিলাম, দেখো এখানে হচ্ছে কি লেভেল অফ অর্গানাইজেশন, লেভেল অফ অর্গানাইজেশন বা হায়ারার্কি অফ ইকোলজি। দেখো বেসিক থেকে আমরা নিচ থেকে শুরু করে আমরা পড়েছি যে সিম্পলেস্ট ফর্ম অফ হায়ারার্কি অফ ইকোলজি ইজ ইন্ডিভিজুয়াল বা সদস্য। এই ক্ষেত্রে দেখো একটা তোমরা একটা ফিশের একরকম প্রজাতি দেখতে পাচ্ছ এবং একটি সদস্য, ঠিক আছে, এখানে দেওয়া আছে, হ্যাঁ, তো যখন এই একই প্রজাতি প্রজাতিভুক্ত মানে একটা প্রজাতি যখন একটা সিঙ্গেল সদস্য থাকে, এটাকে আমরা এখানে বোঝানো হচ্ছে কি ইন্ডিভিজুয়াল বা সদস্য। ইজিলি বুঝে গেছো যে কোনটা সদস্য। তারপর এখানে দেখো পপুলেশন দেওয়া আছে, মানে 1, 2, 3, 4 এটা আরো অনেক হতে পারে, মানে একই প্রজাতিভুক্ত অনেকগুলা সদস্যদেরকে বলা হয় পপুলেশন। একটু প্রজাতিভুক্ত অনেকগুলা সদস্যদেরকে বলা হয় কি পপুলেশন। যখন একটা সিঙ্গেল কেস কনসিডার করা হয় একটা প্রজাতি, তখন এটাকে বলা হয় ইন্ডিভিজুয়াল, এবং পপুলেশন হলো তোমার অনেকগুলা সদস্য একটি প্রজাতি, তাদেরকে বলা হয় পপুলেশন। এখানে প্রত্যেকটা হলো ইন্ডিভিজুয়াল, একটা প্রজাতি ইন্ডিভিজুয়াল এবং তাদেরকে একত্রে বলা হয় পপুলেশন। এইভাবে দেখো কমিউনিটি, তারপর এসেছে কমিউনিটি। কমিউনিটির মধ্যে কি হচ্ছে, একটা কমিউনিটি একটা নির্দিষ্ট ইকোসিস্টেমের মধ্যে একটা বিভিন্ন প্রজাতিভুক্ত, যেমন এই ক্ষেত্রে তোমরা দেখছো ফিশের একটা স্পেসিস, এখানে আরো আরেকটা স্পেসিস, হ্যাঁ, এখানে আছে তোমার ধরো এটা একটা প্ল্যান্ট কমিউনিটি, অ্যাকোয়াটিক প্ল্যান্ট কমিউনিটি, যেহেতু ফিশ, তারপর এখানে মাইক্রো অর্গানিজম হতে পারে, হ্যাঁ, বা অন্য কিছু
তোমার সাবমার্জ তোমার ল্যান্ড হতে পারে। মানে হলো কি, একটা কমিটির মধ্যে বিভিন্ন রকম স্পেসিস কনসিডার করা হয় এবং তারা একে একে অপরের সঙ্গে ইন্টারাকশন বা আন্তঃক্রিয়ার মাধ্যমে তারা সুস্থ সবল ভাবে তারা বাঁচে। এই কন্ডিশনে বলা হয় এটাকে কমিউনিটি। আর ইকোসিস্টেমের ক্ষেত্রে কি হয়, দেখো একটা ব্রড ক্যাটেগরি। ইকোসিস্টেমের মধ্যে তো আমি বলেছি, ইকোসিস্টেমের মধ্যে তোমার কি থাকবে, কিছু কিছু বায়োটিক কম্পোনেন্ট থাকবে, যেমন এখানে একটা ওয়াটার ইকোসিস্টেম করছে, ফিশ আছে, যেমন আরেকটা ফিশ প্রজাতির একটা সদস্য, এখানে একটা তোমার রেপটাইলস রেপটাইলস আছে একটা, হ্যাঁ, তারপর এটার মধ্যে আছে তোমার প্ল্যান, হ্যাঁ প্ল্যান, তারপর বিভিন্ন রকমের স্টার ফিশ আছে এখানে, হ্যাঁ, এবং এটার মধ্যে কিছু কিছু অ্যাবায়োটিক ফ্যাক্টর যেমন জল, সানলাইট, এগুলো একসঙ্গে ইন্টারাকশন করে একে বলা হয় ইকোসিস্টেম। তো আমরা কি জানলাম, ইকোসিস্টেম হলো এখানের মধ্যে বিভিন্ন বায়োটিক কম্পোনেন্ট এবং অ্যাবায়োটিক কম্পোনেন্ট আন্তঃক্রিয়া করে সেটা হলো ইকোসিস্টেম। আর কমিউনিটি হলো একটা কমিউনিটির মধ্যে বিভিন্ন রকমের প্রজাতি একটা নির্দিষ্ট এলাকাতে থাকে, এটাকে বলা হয় কমিউনিটি। আর পপুলেশন হলো নির্দিষ্ট প্রজাতি অনেকগুলো সদস্য থেকে একত্রে বলা হয় পপুলেশন। আর ইন্ডিভিজুয়াল হলো কোন স্পিসিসে প্রত্যেকটা সদস্যকে বলা, প্রত্যেকটা সদস্য হলো কি এখানে ইন্ডিভিজুয়াল, এবং আমরা বলেছিলাম কি স্পিসিস হলো একটা গ্রুপ অফ জীব বা অর্গানিজম যেটা নাকি অন্যান্য গ্রুপ অফ পপুলেশনের সঙ্গে ওরা প্রজননে অংশগ্রহণ করে না। মোটামুটি লেভেলস অফ অর্গানাইজেশন অর হায়ারার্কি অফ ইকোলজি। তো এখানে দেখো এটা এই তোমার এটা আমাদেরকে বায়ুম বলেছিলাম, একটা তোমাদের কাছে নিউ কনসেপ্ট কি বায়ুমটা কি, দেখো বায়ুম একটা বৃহৎ একটা ইকোসিস্টেম, তো যেটার মধ্যে তোমার বায়ু হলো একটা বৃহৎ ইকোসিস্টেম। এটাকে আমরা ট্রায়াঙ্গেলের সাহায্যে বোঝানোর চেষ্টা করি। দেখো এটা যদি আমরা এই নিচ থেকে যদি উপরের দিকে মানে অল্টিটিউডিনাল যদি আমরা ইনক্রিজ দেখি, কি দেখি যে হিমালয়ের পাদদেশে যে মোটামুটি গরম, কিন্তু যখন একদম সর্বোচ্চ অঞ্চলে কি থাকে একদম প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, মানে হট থেকে যদি ডিক্রিজিং, হট থেকে যদি তো এটা দেখো যদি আমরা দেখি যে হট থেকে যদি কোল্ড ডিজনের দিকে আমরা অগ্রসর হই অল্টিটিউডের মানে কি ভার্টিক্যালি, তখন দেখা যায় যে এটা আস্তে আস্তে টেম্পারেচার কমতে থাকে, এবং এই নির্দিষ্ট অঞ্চলে এবং সর্বোচ্চ অঞ্চলে যেখানে লিভিং বিং এর প্রেজেন্স আছে এটাকে বলা হয় নাকি আর্কটিক বায়ুম। ঠিক আছে, এখানের মধ্যে যে প্লান্ট এবং এনিমেল বা মাইক্রো অর্গানিজম গুলাকে কি একটা নির্দিষ্ট কমন কিছু কিছু বায়োলজিক্যাল তোমার কিছু কিছু ক্যারেক্টার ডেভেলপ করেছে যার জন্য ওরা ওই অঞ্চলে বসবাস করতে পারে, এবং এটা হলো একটা নির্দিষ্ট বায়ুম, এটাকে বলা হয় আর্কটিক বায়ুম। ঠিক আছে, এটাকে বলা হয় তোমার আর্কটিক বায়ুম। সেম ভাবে তোমার আরেকটু যদি একদম টপ থেকে আরেকটু নিচের দিকে যেমন কিছু অঞ্চল থাকে এটাকে বলা হয় কি, যেমন এটাকে বলা হয় যেমন তোমার টাইগিয়া, যে তোমার বায়ুটা হলো এটা হলো টাইগা এবং এটা হলো সাব আর্টিক মানে আর্টিক এর একটু নিচে, এটা বলা হয় টাইগা বায়ু। ঠিক আছে, তারপর যেমন টেম্পারেট ফরেস্ট আছে যেটা মোটামুটি না হট না কোল্ড, এখানের মধ্যে আছে তোমার কি টেম্পারেট ফরেস্ট আছে, এখানের মধ্যে কিছু কিছু আমরা গ্রাস ল্যান্ড আছে। ঠিক আছে, সেম ভাবে যেমন রেইন ফরেস্ট যেমন একদম হিমালয়ের পাদদেশে যেখানে হট একদম কম বা ট্রপিক্যাল রিজিয়ন যেমন আমরা আছি, মানে আমাদের ত্রিপুরা বা
ইন্ডিয়া এখানে কি হচ্ছে, যেমন ট্রপিক্যাল যে প্ল্যান্ট ক্যারেক্টার্স এনভায়রনমেন্ট ক্যারেক্টার গুলো আমরা পাচ্ছি, ঠিক আছে। আমরা যদি তোমার এই ল্যাটিটিউডিনালি যদি আমরা ওয়েট মানে আর্দ্র অঞ্চল থেকে যদি আমরা ড্রাই অঞ্চলের দিকে যাই, তাহলে কিন্তু আমরা কিছু কিছু চেঞ্জ আসবে, যেমন কি এই রেইন ফরেস্ট থাকে ওয়েট বা আর্দ্র অঞ্চলে, যেমন কেরালা, ঠিক আছে। তারপর দেখবো সাবানা যেখানের মধ্যে না মধ্যবর্তী অঞ্চল, এবং ডিগ্রি যেমন রাজস্থানের দিকে কি দেখা যায়, হ্যাঁ, যেমন ডিজার্ট বা মরুভূমি দেখা যায়। এর মানে যে পরিবেশের বা ইকোসিস্টেমের যে চেঞ্জ, যে অল্টিটিউডাল বা তোমার ভার্টিক্যাল যে উচ্চতা, এটার সঙ্গেও চেঞ্জ হয়। মানে হরটিজন টু পোল রিজনের মধ্যেও বিভিন্ন ইকোসিস্টেমের মধ্যে তোমার বিভিন্ন রকমের ক্যারেক্টার ডেভেলপ করে প্ল্যান্ট এবং এনিমেলেরও কিছু কিছু তোমার তাদের বৈশিষ্ট্যের উপর পরিবর্তন হন। তারপর নির্দিষ্ট তোমার কিছু কিছু আলাদা আলাদা বায়ু এখানে তৈরি হয়, এবং যদি আবার ওয়েট বা আর্দ্র থেকে শুষ্ক অঞ্চলের মধ্যে এই পরিবর্তনটা তোমার লক্ষ্য করা যায়। তো আমরা আজকের ক্লাস থেকে আমরা কি জানলাম, দেখো আমি একটু সামারাইজ করি। যে আমরা জানলাম যে লেভেল অফ অর্গানাইজেশন বা হায়ার লেভেল অফ ইকোলজিটা কি, এবং এটা তোমার ক্ষুদ্রতম একক হলো তোমার ইন্ডিভিজুয়াল, তারপর আসছে তোমার পপুলেশন, তারপর আসছে কি পপুলেশন হলো বিভিন্ন রকমের সদস্যদের একসঙ্গে বলা হয় একই প্রজাতিভুক্ত সদস্যদের একসঙ্গে বলা হয় পপুলেশন। তারপরে আমরা বললাম কমিউনিটি কি, একটা কমিউনিটি বিভিন্ন রকমের স্পেসিসের সদস্য থাকতে পারে যারা নাকি নিজের মধ্যে ইন্টারাকশন করে। তারপর বললাম আমরা ইকোসিস্টেম, তারপর আমরা ব্রডলি বললাম যে এখানে একটা বায়ু, একটা বায়ুমূলক একটা বড় অঞ্চল যার সুনির্দিষ্ট ক্লাইমেটিক কন্ডিশনের উপরে ওখানে প্ল্যান্ট এবং এনিমেলের মধ্যে কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স থাকে এবং ওরা আন্তর্জাতিক করে বেঁচে থাকে। যেমন আছে তুন্দ্রা, এরা এখন টপ আর্কটিক একদম যেখানে বরফ অঞ্চলে থাকে, টাইগার, টেম্পারেট গ্রাস, এবং এটা হট থেকে কোল্ড রিজনের মধ্যে ডিফারেন্ট বায়ুম তৈরি হয়, এবং সেমলি ওয়েট থেকে আমরা যখন ড্রাই অঞ্চলের দিকে যাই তাহলেও বিভিন্ন বায়ুম ক্যারেক্টার তৈরি হয়। যেমন মরু অঞ্চলে যে পরিবেশ, ওখানে যেমন ক্যাকটাস গাছ বা বিভিন্ন রকম এনিমেল থাকে, তা কিন্তু আমাদের যে ট্রপিক্যাল রিজন যেখানে সারা বছরই প্রায় বৃষ্টিপাত হয়, ওই অঞ্চলের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, তোমরা এটা জানো বা অবজার্ভ করেছো। এরকম ভাবে ল্যাটিটিউড এবং অল্টিটিউডের ভেরিয়েশনের ফলে হয় কি বিভিন্ন রকমের বায়ু তৈরি হয়। এবং তোমরা আশা করি আজকের টিউটোরিয়ালটা থেকে তোমাদের বেসিক কনসেপ্টটা অনেক মজবুত হয়েছে, এবং আরো এগুলোর বিভিন্ন ট্রান্সক্রিপশন পরবর্তী টিউটোরিয়ালে জানবো। তো যদি আমার আজকের এই টিউটোরিয়ালটা তোমাদের ভালো থাকে তো অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে। জয় হিন্দ।